হাই বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গীতাস কিচেন ডায়ারির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা। তো বন্ধুরা, এখানে এমপিতে ভীষণ বৃষ্টির সিজন, এখন এখন তো বৃষ্টিরই সিজন, আর এমপিতে ভীষণ বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার। তো হঠাৎ করে মনে হলো একটু আলু কাবলি খেতে ইচ্ছা করলো, তা আজকে বানাবো আলু কাবলি। সেই পুরোনো দিনের কলেজে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো কাকু, আলু কাবলি বিক্রি হতো, তখন খেতাম আলু কাবলি। তো সেই আলু কাবলিটাই আজ খেতে ইচ্ছা করলো, তো চলো চট জলদি বানিয়ে ফেলবো আলু কাবলি। তো আলু কাবলি বানানোর জন্য এখানে আমি নিয়েছি সেদ্ধ ছোলা, সেদ্ধ মটর, এটা কাঁচা ছোলা, এটা সিদ্ধ আলু, এটা তেঁতুলের কাঁদ, তেঁতুল গোলা জল, আর এটা আলু ভুজিয়া, চাট মশলা, সর্ষের তেল। আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, লেবু, লেবুটা গন্ধরাজ হলে ভালো হয়, কিন্তু এখানে গন্ধরাজ লেবু পাওয়া যায় না, তাই আমি পাতি লেবু নিয়েছি। নিয়েছি টমেটো কুচি, শশা কুচি, আর নিয়েছি বিট নুন। তো চলো আমরা এবার মাখিয়ে নেব আলু কাবলি। তো এই যে এখানে সিদ্ধ ছোলা, সিদ্ধ মটন নিয়েছি, এবার এক এক করে এর মধ্যে সব কিছু দিয়ে দেবো। প্রথমে দেবো আমি এর মধ্যে শশা কুচি, তারপরে দেবো টমেটো কুচি, দেবো লঙ্কা কুচি, এবার সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো, কাঁচা ছোলাটা দেবো, এবার এটার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি, দেবো লবণ। এখানে আমি বিট নুন ব্যবহার করেছি, ওরা বিট নুনই দেয় দোকানদারেরা। দেবো আলু ভুজিয়া, এবার দেবো চাট মশলা, দেবো তেঁতুলের কাঁদ, আমি একটু তেঁতুল জল দেবো, আর সবশেষে দিয়ে দেবো সর্ষের তেল। এটা কিন্তু না দিলে আলু কাবলিটা একদম খেতে ভালো লাগবে না। আর সবশেষে দেবো লেবুর রস। এবার এটা আমরা মাখিয়ে নেব, আর সবশেষে এটার মধ্যে দিয়ে দেব একটা মশলা, ভাজা মশলা, সেটা আমি শুকনো খোলাই, জিরে, ধনিয়া, লাল লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, সেটা আমি আলু কাবলিটার মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা ছাড়া কিন্তু আলু কাবলি একদম ভালো লাগবে না, এই মশলাটা দিলে ভীষণ টেস্টফুল হয় আলু কাবলিটা। তো এই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। সমস্ত কিছু উপকরণ আমরা আলু কাবলির মধ্যে দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে এটা মেখে নেব আমরা। তো বন্ধুরা, এবার আমরা আলু কাবলিটা মেখে নেব। তো বন্ধুরা, ফাইনালি আমি বানিয়ে ফেললাম আলু কাবলি, ভীষণ টেস্টি, এটা মাখিয়েছি, একটা সুন্দর স্মেল দিচ্ছে। আমার আলু কাবলিটা কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।